हेलो गाइस, अस्सलामु अलैकुम। आमी आपनादेर आजके देखाबो चिंगड़ी माछ भुनार रेसिपि। देखते ही पाच्छेन आमार चिंगड़ीटा कतटा यामी होइछे। आमी एखाने 10-12टा चिंगड़ी माछ यूज करतेछि मीडियम साइजेर। आमी एटाके भालोभाबे वाश करे निछि एबं माछखानेर रक्तटा बेर करे निछि। अवश्यई चिंगड़ी माछटा भालोभाबे धुते होबे। एखाने आमी 10-12टा काँचामरिच एबं 1 कप पेंयाज यूज करतेछि। আর মশলা হিসাবে আমি এখানে লবণ, পেঁয়াজ বাটা, জিরা বাটা, তেজপাতা, দালচিনি আর হলুদ ইউজ করব। ফার্স্টে আমি একটা কড়াইয়ে সরিষার তেল দিলাম। দেন আমি এখানে এখন পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দেব। পেঁয়াজ কুচিগুলোকে আমি হালকা সিদ্ধ করে নেব এবং কিছুক্ষণ পরপর আমি এটা নাড়ব। 1 মিনিট হওয়ার পর আমি এখানে এখন মরিচ কুচিগুলো দেব। দেন আমি এখন এখানে মশলাগুলো অ্যাড করব। এখানে আমি তেজপাতা, দালচিনি দিলাম। এখন আমি এখানে পেঁয়াজ কুচি, জিরা বাটা আর হলুদ আর লবণ অবশ্যই স্বাদ মতো দিতে হবে। যে যে রকম খায় লবণটা একটু স্বাদ মতো দিতে হবে। এখন আমি এটাকে ভালো করে নেড়ে নেব। 1 মিনিট বা 2 মিনিট ওয়েট করব। একটু কষাতে একটু টাইম লাগে। দেন আমি এখন চিংড়ি মাছগুলোর ভিতরে ছেড়ে দেব। দেন আমি এটাকে এখন ভালো করে নাড়ব যাতে মশলাগুলো প্রপারলি চিংড়ি মাছের ভিতরে ঢুকে যায়। এখন এটা ভালো করে নেড়ে আমি এটা এখন চুলাটা মিডিয়াম আছে 4 থেকে 5 মিনিট এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে কুক করতে দেব, রান্না করতে দেব। 4 মিনিট পর আমি ঢাকনাটা তুলে এটাকে এখন আমরা আবার একটু নেড়ে দেব। এইভাবে আপনারা খুব সহজেই 10 মিনিটের ভিতরেই চিংড়ি মাছের ভোনা রেসিপিটা রেডি করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা রেডি হয়ে গেছে আর কালারটা অনেক সুন্দর চলে আসছে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে আশা করি। আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আশা করি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম।